আজকে বানাবো হচ্ছে মাছের তেল ঝাল, কই মাছের তেল ঝাল। তো আমি এখানে কি কি নিচ্ছি কই মাছের তেল ঝাল বানানোর জন্য, এখানে একটা বড় পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, আদা আর দুটো টমেটো। তো এটাগুলোকে সব কুচিয়ে নিয়েছি ছোট ছোট পিস করে, নিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেবো। এই যে মিক্সারে দিয়ে দিলাম, মিক্সারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি সবগুলো দিয়ে। তো এখানে কই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে নুন, হলুদ, একটু সর্ষের তেল আর লেবু দিয়ে ভালো করে জিনিসটা ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখেছিলাম। কাঁচা সর্ষের তেল দেওয়ার কারণ এটাই হচ্ছে তেলে যখন মাছগুলো দেবো যেন যেন বেশি না ফাটে। তো একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এবার এই ম্যারিনেট করা মাছগুলো এক এক করে আমি ভেজে নিচ্ছি। তো এখানে ভাজার সময় যাতে কম ফাটে বা কিছু, যাতে তেলটা না ছিটকায়, তার জন্য একটা একটা করে মাছ দিয়ে ওই ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছিলাম। এইভাবে সব মাছগুলোকে ভেজে নিলাম এপিট ওপিট করে, লাল লাল করে। আমি রিক্তা, কলকাতা 365 থেকে এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে, আর ফেসবুক পেজে কলকাতা 365 পেজটা গিয়ে লাইক আর ফলো করে দেবেন। এখানে মাছ ভাজা হয়ে গেছে, সবগুলো তুলে নিয়েছি মাছগুলো একটা জায়গাতে। মাছ ভাজার যে তেলটা ছিল বাকি তেলটার মধ্যে আর একটু তেল দিয়ে এখানে তেজপাতা, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর মশলার বাটির মধ্যে যেটুকুনি মশলা লেগেছিলো অতটুকু জল দিয়ে বাকিটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ ধরে আমাকে কষতে হবে, যতক্ষণ এখান থেকে তেল বেরোচ্ছে মশলাটা থেকে। তো কিছুক্ষণ পর আমি এখানে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, যেটুকুন যার যেরকম লাগবে, একটু হলুদ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি মিরচি পাউডার ইউজ করতে পারেন, আর ঝাল যে মিরচি পাউডার হয় সেগুলো দিতে পারেন, আর পরিমাণ মতো একটু চিনি, যে যেরকম খেতে পছন্দ করেন। দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে কষে নিতে হবে। এটাকে ততক্ষণ পর্যন্ত কষতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা শুকনো হয়ে আসছে জলটা। আর এখানে দেখুন আস্তে আস্তে জলটা শুকনো হয়ে এসে পুরো তেল বেরিয়ে এসছে মশলা থেকে। তারপর এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে নিলাম, যে যেরকম ঝোল বা গ্রেভি রাখতে চাইছেন তো সে সেরকম করতে পারেন। তো আমি এটা দুপুরে লাঞ্চে ভাত দিয়ে খাবো বলে তাই এটাকে একটুখানি জল দিয়ে দিলাম। জলটা ফুটে আসার পর যে ভাজা মাছগুলো ছিল একে একে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ পর্যন্ত একটুখানি ফোটাতে হবে, বেশি ফোটালে মাছগুলো নরম হয়ে যাবে। নামানোর আগে গরম মশলা দিতে হবে মনে করে। তো আমি এখানে একটু গরম মশলা বেটে নিচ্ছি, এখানে কয়েকটা এলাচ আর লবঙ্গ নিয়েছি, নিয়ে ভালো করে একটুখানি এটাকে বেটে নিচ্ছি শিলে। তারপরে এই গরম মশলাটা নিয়ে এই মাছটা যখন ফুটবে ঝোলের সাথে তখন ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে, আর পরিমাণ মতো একটুখানি ঘিও। তো এখানে কই মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে, এবার এটা একটা বাটির মধ্যে নিয়ে নেবো। আর আমার চ্যানেলটা প্লিজ মনে করে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে, আর কলকাতা 365 ফেসবুক পেজে লাইক আর একটা ফলো করে দেবেন।